নমস্কার, দেখছেন আনন্দ বার্তা। আপনাদের সঙ্গে আমি রিম্পা। চলে আসছি বিস্তারিত খবরে। জামালপুরের সুরেকাল্লা এলাকায় বসুন্ধরা উৎসব উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রত্যেক দিন নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান থাকলেও মেলার চতুর্থ দিনে রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। এদিন প্রায় 120 জন স্বেচ্ছায় রক্তদান করেন। বসুন্ধরা উৎসবে চার দিন আমাদের হলো। এই চার দিনে কি অনুষ্ঠান করলেন আপনারা? প্রথম দিন আমাদের প্রভাত ফেরি থেকে শুরু হলো আদিবাসী নৃত্যের মাধ্যমে। তারপর আমাদের উদ্বোধন হলো, উদ্বোধনের পর সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল এবং দ্বিতীয় দিনও আমাদের ঠিক সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। আজকে আমাদের চতুর্থ দিন। তৃতীয় দিনে আমাদের ছিল ফ্রি বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির। সেদিন আমরা 200-600 জনকে আমরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং তাদের ওষুধ আমরা বসুন্ধরা পক্ষ থেকে তাদের দেওয়া হয়েছে। কদিন চলবে? আজকে আমাদের চতুর্থ দিন। আজকে আমাদের রক্তদান শিবির। আজকে আমাদের মহিলাদের রক্তই বেশি আমাদের এখানে দিয়েছে। কতজন রক্ত দিলেন? আমাদের 120 জন রক্ত দিয়েছেন। রক্তটা কোথায় তুলে দেওয়া হবে? রক্ত আমরা ব্লাড ব্যাংক বর্ধমান ব্লাড ব্যাংকে তুলে দেবো। আর আমাদের সোমবার দিন হচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা এই এলাকার চাষিদের পুরস্কৃত করব, যারা পুষ্প প্রদর্শনীতে হাজির হয়েছিলেন, পুষ্প প্রতিযোগিতা করেছিলেন তাদেরও পুরস্কার দেবো। এবং যারা সূচি শিল্প, বিশেষত মহিলারা বাড়িতে যে কাজের মাধ্যমে আমাদের সূচি শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের পুরস্কৃত করব। আর আমরা জামালপুর ব্লকের মাধ্যমিকে যারা সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে প্রতিটা স্কুলের কৃতিত্ব ছাত্রদের আমরা পুরস্কৃত করব এই দিন। এদিন স্বেচ্ছায় মহিলা রক্তদাতাদের সংখ্যাও ছিল লক্ষণীয়। সংগৃহীত রক্ত পূর্ব বর্ধমান জেলার মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। উদ্যোক্তারা জানান, রক্তের ঘাটতি পূরণের লক্ষ্যেই এরূপ শিবিরের আয়োজন করা হয়। স্বেচ্ছায় রক্তদান শিবিরটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে উদ্যোক্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। জামালপুর থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। সবসময় অর্থাৎ প্রয়াস করতে থাকবেন আর পজিটিভ অ্যাটিটিউড রেখে সবসময়। 1983 সালে প্রতিষ্ঠিত বর্ধমানের ডাক্তার শৈলেন্দ্রনাথ মুখবধির বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস ও পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হলো। পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন পূর্ব বর্ধমানের জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রতিষ্ঠা ও পুনর্মিলন উৎসব উপলক্ষে বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। কাজ করে আমাদের বেসিক্যালি অনেক স্কুলের একটাও আছে যেখানে আমরা কাজ করি। শুধু মুখ পদের বাচ্চার জন্য নেই, এখানে অনেক রকম বাচ্চার জন্য কাজ করা হয়। আর আমি খুবই খুশি আজকে, অল্দো আমাদের একটা ইম্পর্টেন্ট মিটিং চলছিল, কিন্তু তার মধ্যেও আমি বলেছিলাম কি আমি এখানে আসবো 5 মিনিটের জন্য হওয়ার সত্ত্বেও কিন্তু এখানে আসবো। আজ আমাদের 35তম ডাক্তার শৈলেন্দ্রনাথ মুখার্জি মুখবধির বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস ছিল, আর সেই উপলক্ষে আমাদের মানে আজকের আয়োজন অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। এতে আমরা বর্ধমানের জেলা শাসক মহাশয়কে পেয়েছি, বর্ধমানের অতিরিক্ত জেলা শাসক জেনারেলকে পেয়েছিলাম। তারা ছেলে মেয়েদের সঙ্গে আলাপ আলোচনা করলেন, অনুষ্ঠান আজকে বিদ্যালয়ের পতাকা উনি উত্তোলন করলেন আমাদের জেলা শাসক মহাশয়। আর কোনো বিশেষ অতিথি ছিলেন কি? আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে আমাদের একটা ছেলে মেয়েদের মানে রিফ্রেশমেন্টের জন্য কিছু ডোনেশন করা মানে করেছেন ওনারা 10,000 টাকা মতন। আর ব্যাপারটা হচ্ছে যে অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, মানসিক প্রতিবন্ধী এবং শ্রবণ প্রতিবন্ধী ছেলে মেয়েরা আমার, ছাত্রছাত্রীরা আমার। কতজন আপনার ছাত্রছাত্রী আছে? আমার এই মুহূর্তে মানসিক প্রতিবন্ধী ছাত্রছাত্রী আছে 57 জন, আর এদের মোটামুটি আমার 190 জন মতো। ম্যাডাম আবাসিক কতজন? আবাসিক হচ্ছে 80 জন। হ্যাঁ,
সামগ্রিকভাবে অনুষ্ঠান খুব সুন্দরিত হলো। আমাদের অনুষ্ঠান আজকের মতন খুবই ভালো হয়েছে, আমরা খুব খুশি এবং জেলা শাসক মহাশয়, অতিরিক্ত জেলা শাসক মহাশয় তারাও খুব খুশি হয়েছেন এবং সবসময় তারা যে আমাদের পাশে আছেন, পাশে থাকবেন এই আশ্বাস দিয়ে গেছেন। জেলা শাসক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে সভাপতি খুশি। তিনি জানান, প্রতিবন্ধকতা থাকলেও চেষ্টা করলে মানুষ সব কিছুই করতে পারে, পাশাপাশি তিনি সবসময় তাদের পাশে থাকবেন বলেও জানান। বর্ধমান থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। বলো দেখো, বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো। একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এইরূপ কর্মসূচি গৃহীত হয়। বর্ধমান উদয়চাঁদ জেলা গ্রন্থাগারে অনুষ্ঠিত হয় শিবিরটি। আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্যই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। কলকাতার একটি বেসরকারি চিকিৎসালয়ের সহযোগিতায় এইরূপ কর্মসূচি বাস্তবায়িত হয়। আনুমানিক 450 জনের এদিন চক্ষু পরীক্ষা করা হয়। সম্পূর্ণ বিনা ব্যয়ে উপভোক্তাদের পরীক্ষা করেন আয়োজকরা। যে সমস্ত রোগীদের চশমা প্রয়োজন তাদের বিনামূল্যে চশমাও প্রদান করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। যে সমস্ত রোগীদের চোখের অপারেশন প্রয়োজন তাদের আগামী দিনে বিনা ব্যয়ে অপারেশনও করা হবে বলে জানানো হয় ওই সংস্থার পক্ষ থেকে। রোটারি ক্লাব অফ অ্যামিনিটি বর্ধমান, শঙ্কর নেত্রালয় কলকাতার সহযোগিতায় এবছর নিয়ে পঞ্চম বর্ষ যে আমরা চক্ষু পরীক্ষা এবং ছানি বাছাই শিবিরের আয়োজন করেছি, সাথে সাথে স্বল্প মূল্যে চশমাও দেওয়া হচ্ছে, চশমা এখানেই তৈরি করে দিয়ে দেওয়া হচ্ছে। আর এখান থেকে যাদের ছানি বাছাই করা হবে তাদের পরবর্তী পর্যায়ে আগামী 21 মে কলকাতায় অপারেশনের জন্য নিয়ে যাওয়া হবে, সেখানে অপারেশন করিয়ে তাদেরকে আবার এখানে ফিরিয়ে দেওয়া হবে। পুরো ব্যবস্থাপনাটাই নিঃশুল্ক হচ্ছে। মানে এখনও পর্যন্ত কতগুলো পেশেন্ট দেখা হয়েছে? আমরা এখনও পর্যন্ত আজকে এখন 92 জনের নাম আমি দেখে এলাম। আমরা আশা করছি যে আমরা 450 জনের জায়গায় পৌঁছতে পারবো। কতক্ষণ চালাবেন এটা? আজকে পুরো দিন চলবে এবং আগামীকাল বেলা 1টার মধ্যে এটাকে শেষ করে দেওয়া হবে। বর্ধমান থেকে সুমিত ভক্তের রিপোর্ট, আনন্দবার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। পূর্ব বর্ধমানের জামালপুরের 32 বিঘা গ্রামের খুনের ঘটনা শুরু হওয়া করল পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির নাম শেখ নিজামুদ্দিন মল্লিক। প্রসঙ্গত গত 3রা ফেব্রুয়ারি পূর্ব বর্ধমানের জামালপুরের 32 বিঘা গ্রামের একটি শ্যালো ঘরের পাশে আলু জমির মধ্য থেকে উদ্ধার হয়েছিল 47 বর্ষীয় নাসিরা বিবির মাথা থ্যাঁদলানো মৃতদেহ। মৃতার ছেলে এ ব্যাপারে খুনের মামলা রুজু করেন। ঘটনা তদন্তে নেমে মোবাইল ফোনের সূত্র ধরে তদন্ত চালিয়ে শুক্রবার পুলিশ এই খুনের ঘটনায় জড়িত অভিযুক্তকে গ্রেপ্তার করে। কেন খুন করা হয়েছে? কিসের জন্য খুন করা হয়েছে? পাঁচ দিনের পুলিশ হেফাজত চেয়ে শনিবার ধৃতকে পূর্ব বর্ধমান আদালতে পেশ করা হয়। বিবাহ বহির্ভূত সম্পর্কে টানাপোড়েনের কারণেই বধূকে খুন করা হয়েছে বলে মনে করছেন পুলিশ। বর্ধমান থেকে সুমিত ভকতের রিপোর্ট, আনন্দবার্তা। অন্যান্য খবর নিয়ে ফিরলাম বিরতির পর। আবহাওয়ার খামখেয়ালি পোনার জন্য এবার আলু চাষে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে কাল্লার 1 নম্বর ব্লক ও 2 নম্বর ব্লকের বাণীবন্ধ, সহজপুর, বাঁকুড়িয়া, গুপ্তিপুর, তালা, টোলা, ভোরকুণ্ডা সহ বিভিন্ন এলাকার আলু চাষিরা। চাষিদের অভিযোগ, শোষক পোকা এবং নাবি ধসায় আলু গাছ হলুদ হয়ে মরে যাচ্ছে, চাষিদের মাথায় হাত। গাছের প্রচণ্ড অবস্থা খুব খারাপ, এবছর আগে করেই নাবি ধসা নেমেছে, তার জন্য গাছ বাঁচানো আমাদের পক্ষে সম্ভব নয়। প্রচণ্ড পরিমাণে ওষুধ দিচ্ছি আমরা,
প্রতি সপ্তাহে ওষুধ দেওয়া হচ্ছে, তাতে গাছ বাঁচার কোনো আশা দেখছি না আমরা। কেন কেন এরকম হচ্ছে? কেন এরকম হচ্ছে? ওয়েদার খারাপ। এবছর আমরা নাবি আলু পেতেছি, তার ফলে দু চার কিছুদিন আলু গাছ দেখলাম ভালো হয়েছে, আস্তে আস্তে দেখছি যে আলু গাছ ছোট হয়ে যাচ্ছে এবং মারা গেছে, বেশিরভাগ আলু গাছই মারা যাচ্ছে। মানে কি হয়ে যাচ্ছে আলু গাছে? কি শোষক পোকা? না, শোষক পোকা লেগেছে এবং আর নাবি ধসাতে আলু গাছ শেষ হয়ে গেছে। ইয়েকে বলেছেন, কৃষি আধিকারিকদের জানিয়েছেন ঘটনা? কালকে গিয়েছিলাম, ওনারা বলে দেখেছে। হ্যাঁ, দেখে কি বলেছে? দেখে বলেছে যে এর জন্য চিন্তা ভাবনা করছি আমরা, কি কদ্দূর কি করতে পারি। কি মনে হয় আলু গাছ বাঁচানো যাবে? আলু গাছ বাঁচানো যাবে না। আমাদের আগের বছরে আলুতে প্রচন্ড ক্ষতি হয়েছে, আমাদের লস হয়েছে, এবছর আমাদের লস হওয়ার সম্ভাবনা আমরা 100% দেখছি। এইভাবে চলতে থাকলে আমাদের চাষ করার মনোভাব একদম শেষ হয়ে গেছে, আমরা চাষ করতে পারবো না। এরকম অবস্থা খুবই করুণ। কিরকম? যেমন এই এই গাছটা আমি আপনাকে দেখাচ্ছি, এই যে দেখুন, এই গাছটা একেবারে পুরোপুরি শুকনো হয়ে গেছে, পাতাটা একেবারে শুকনো হয়ে গেছে, পাতা গায়ে কি নানা রকম দাগ হয়েছে, মনে হচ্ছে যেন একটা পোকা আক্রমণ হয়েছে। আর এই গাছটা মরে গেলে কি হবে? না, যে ফলটা ধরেছে সেইটুকু ছোট্ট হয়ে আছে, এরা আর বাড়ছে না। তার মানে মা মরে গেছে, তার ছেলেও মরে যাচ্ছে, এরকম অবস্থা। কেন এরকম হচ্ছে? কেন? এটা প্রকৃতির ব্যাপারে হতে পারে, কিংবা আবহাওয়ার গোলমালের জন্যই তো, ফসলটা তো আবহাওয়ার উপরেই নির্ভর করে, এটা তো একদম আবহাওয়া নির্ভরশীল জিনিস ফসলটা। মানে এবছর কি, এবার কি মানে হচ্ছে কি ফসল কি দেরি করে চাষ করা হয়েছিল? হ্যাঁ, এগুলো দেরি হয়েছে, এবছর তো বৃষ্টি হয়েছে, অনেক কিছু অসুবিধা হয়েছে, যার জন্য এবার নাবি চাষই হয়ে গেছে, অনেক দেরিতে চাষ হয়েছে, যার জন্য আজকে এরকম অবস্থা হলেও হতে পারে। আর ইয়ে মানে হচ্ছে কি এর আগের বার কি ফসলের দাম পেয়েছিল? না না, গতবার ভালো ফলন হয়েছিল, কিন্তু দামে পাওয়া যায়নি, 5 টাকা ধরে বিক্রি করতে হয়েছে শেষ বেলায়। আর এবছর? এবছর তো এখনো তো কিছু ফসল ওঠেনি। আর মানে হচ্ছে কি এবছর কি মনে হয় যে দাম পাবেন? সেটা কি বলা যাচ্ছে না, এখন যদি আবহাওয়া, এখন যদি ফসল ভালো হয় তখন দেখা যাবে কি বাজার দর হয়। ফসল কি ভালো হবে বলে মনে হচ্ছে? ফসল ভালো হবে বলে তো মনে হচ্ছে না। দেখি আর আলু নেই, আলু নেই, মানে এইগুলো এটা এইগুলো সব ধরে নিয়ে ছুটে সবাই। আবহাওয়ার তো পরিবর্তন তো বুঝতেই পারছেন, খামখেয়ালি পোনাদের তো মোটামুটি দেখা যাচ্ছে যা যে প্রতিটি জমিতে রোগ লেগেছে, তাই মহামারীর মতন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত বছর তো প্রচণ্ড লোকসান গেছে, চাষিরা হয়তো একটু মানে ভেবেছিল যে হ্যাঁ আমরা এবার ফিরে দাঁড়াবো, ঘুরে দাঁড়াবো, কিন্তু দেখা যাচ্ছে ক্রমে ক্রমে যত এমনিতে তো নাবি চাষ ছিল, বৃষ্টি অকাল বর্ষণে তো অনেকটা চাষ পিছিয়েছিল, তারপরেও গাছ খুব সুন্দর হয়েছিল, কিন্তু হঠাৎ দেখা যাচ্ছে যে একটা আবহাওয়ার পরিবর্তনের কারণে চোষক পোকা এবং এই নাবি ধসা এবং তিলে ধসা যাকে বলি আমরা, এর আক্রমণটা মানে মহামারীর মতন এখন প্রকোপ দেখা দিয়েছে। এখন এই জমিগুলোতে কত পার্সেন্ট মানে হচ্ছে আলু? এখন 40% ক্ষতি হয়ে গেছে মনে হচ্ছে আমাদের। এই জমিগুলোতে কি কি আর আলু হবে যেগুলো ক্ষতি? এই আমরা তুলে দেখেছি, মানে পরীক্ষা করেও দেখেছি যে আলুর ভেতরে তলায় ওই মোটরের দানার থেকেও ছোট ছোট আলু হয়েছে বটে, কিন্তু সে তারা ভেবে পাচ্ছে না কি করে ব্যাংকের ও মহাজনের টাকা শোধ করবেন। এ ব্যাপারে কাল্লা মহকুমা কৃষি আধিকারিক পার্থ ঘোষ জানান, আবহাওয়ার পরিবর্তন হওয়ার জন্যই আলু চাষে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা। এ ব্যাপারে সরকার থেকে আলু চাষিদের সব রকম সাহায্য করা হবে বলেও তিনি জানান। আলু গাছে এবার কৃষক বন্ধুতে যেটা সমস্যা হয়েছে, একের পর এক নিম্নচাপের জন্য কৃষক বন্ধুরা আলু অন্যবারের তুলনায় একটু লেটে লাগিয়েছে। তার সাথে সাথে আরেকটা যেটা সমস্যা কৃষক বন্ধুতে বর্তমানের জন্য দেখা যাচ্ছে, যেহেতু তাপমাত্রা এখন বাড়তে শুরু করেছে, আলু গাছের বৃদ্ধিটা ব্যাহত হয়েছে, এবং আলু গাছের যেহেতু তাপমাত্রা বেড়ে গেলে আলুর বৃদ্ধিটা ব্যাহত হয়, সেজন্য কৃষক বন্ধুদের আলুর সাইজটা সেরকম বড় হচ্ছে না। তাছাড়াও টেম্পারেচার বেড়ে যাওয়ার জন্য জাপ পোকা অর্থাৎ অ্যাসিডের একটা প্রকোপ দেখা দিচ্ছে। কৃষক বন্ধুকে অনুরোধ করা হচ্ছে, যে সকল অঞ্চলে অ্যাসিড বা জাপ পোকার আক্রমণ দেখা গেছে, সেখানে যদি কোনো অন্তর্বাহী কীটনাশক প্রয়োগ করা হয় তাহলে জাপ পোকা থাকতে গাছকে রক্ষা করা সম্ভব। এছাড়াও কিছু কিছু এলাকায় ছত্রাকজনিত একটা রোগের প্রকোপও দেখা যাচ্ছে, সেক্ষেত্রে কৃষক বন্ধুরা যেমন নিয়মিতভাবে ম্যানকোচিপ 2.5 গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করেন, এটার সাথে সাথে যদি সাইমক্সালিন ও ম্যানকোচিপের মিশ্রণ অথবা ফেনামিডন ও ম্যানকোচিপের মিশ্রণ আঠার সাথে মিশিয়ে
ভালোভাবে স্প্রে করেন, তাহলে রোগের বিস্তারটা অনেকটা বন্ধ করা সম্ভব বা রোগের বিস্তার অনেকটা কম ছড়াবে। কাল্লা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। শাসক দলের পক্ষ থেকে একটি মিছিল অনুষ্ঠিত হলো। মিছিলটি অনুষ্ঠিত হয় বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের সাহসপুরে। সাহসপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। মিছিল থেকে একটি পথ সমারোহ আয়োজন করেন উদ্যোক্তারা। আহ্বান করব এবং সর্বোপরি আজকে আমার সামনে যারা মা বোনেরা উপস্থিত আছেন তাদেরকে আমি আহ্বান করব, কারণ আপনারা সকলে জানেন যে আমাদের সামনে যে 2018 পঞ্চায়েত নির্বাচন আছে, সেই পঞ্চায়েত নির্বাচনে 50% মহিলা সিট রিজার্ভ করা হয়েছে। এবং আমি আশা রাখবো যে আমাদের ইন্দাস ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের আওতায় আপনারা আসবেন এবং সেখানে এসে আপনারা আমাদের এই ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস যে দলটি রয়েছে তার ইতিহাসগুলো আপনারা জানবেন, কিভাবে এই দলটা ইন্দাসের বুকে আজকে শাসন করছে, কিভাবে এই দলটা ইন্দাসের বুকে আজকে সমস্ত স্তরের মানুষের অভাব অভিযোগ দুঃখ কষ্টগুলোকে উন্নয়নের মধ্য দিয়ে মেটানোর চেষ্টা করছে। এখানে অনেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন। আপনারা জানেন 2014 সালে যখন নরেন্দ্র মোদী আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন প্রধানমন্ত্রীত্বের মসনদে বসলেন তখন তিনি আমার বাংলার মায়েদের জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি গ্যাসের ভর্তুকি দেবেন, কিন্তু আজকে আপনারা দেখুন সেই গ্যাসের ভর্তুকি দিনের পর দিন 350 থেকে 750 টাকায় গিয়ে পৌঁছেছে। একটা সময় তিনি যখন আমার গ্রাম বাংলার মায়েদেরকে আশার আলো দেখালেন কিন্তু আজকে তিনি সেই আশার আলোটাকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। মিছিল শেষে সাহসপুরের স্থানীয় একটি বিদ্যালয় প্রাঙ্গণে এদিন একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভাতে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আসন্ন নির্বাচন নিয়ে এদিন দলীয় নেতৃত্ব রূপরেখা তৈরি করেন। পথসভাতে দলীয় নেতৃত্ব কেন্দ্রীয় মোদী সরকারের সমালোচনায় মুখরিত হয়ে ওঠেন। সাহসপুর থেকে ইন্দ্রানীশ্বরের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। জামালপুরের চক্ষণজাদি আদি নজরুল সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হলো ক্রিকেট প্রতিযোগিতা। এদিন মাঠে উপস্থিত ছিলেন সাংসদ সুনীল মণ্ডল, তৃণমূল নেতা মেহমুদ খান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সুন্দর একটি শোভাযাত্রার মধ্য দিয়ে খেলা শুরু হয়। টানটান উত্তেজনার মধ্য দিয়ে এদিন খেলায় জয়লাভ করে এভারগ্রিন জেআই একাদশ। বিজয়ী দলকে নগদ 40,000 টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়। বিজিত দলকে 20,000 টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়। এদিন খেলা দেখার জন্য মাঠে দর্শক সমাগম ছিল লক্ষণীয়। খেলাটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে উদ্যোক্তাদের কর্মব্যস্ততা ছিল লক্ষ্য করার মতো। জামালপুর থেকে মোহাম্মদ খানের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। মানে প্রশাসন কোনো ব্যবস্থা নেই, সমস্ত গাছ এলাকা থেকে প্রায় চুরি হয়ে যাচ্ছে। প্রশাসন থানায় জানানো হচ্ছে, থানায় কোনো ব্যবস্থা নিচ্ছে না। বাঁকুড়ার হীরাবাঁধে আবার চন্দন গাছ চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ধারাবাহিকভাবে চন্দন গাছ চুরির ঘটনায় এলাকার মানুষ উদ্বিগ্ন। পুলিশি নজরদারির অভাবে বারবার চন্দন গাছ চুরি হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকার মানুষ। জানা যায় এলাকায় একমাত্র হীরাবাঁধ ব্লকেই সবচেয়ে বেশি চন্দন গাছ রয়েছে। ওই বহু মূল্যবান চন্দন গাছের একটি বড় অংশ ব্যক্তিগত মালিকানাধীন। আমি নিজের হাতে চন্দন মানে গাছ লাগাইছিলাম, মানে আমার কোটি টাকার সম্পদ মানে চুরি হয়ে গেল। কারণ আমি কোনো বিকালে আদার্স কিছু নাই, কিন্তু সৌন্দর্যের জন্য আমি গাছগুলো তৈরি করেছিলাম। কিন্তু জমির পাড়ে যত গাছ লাগাইছিলাম সব একটি একটি করে কাটে ইয়া করে দিল। আমাদের মহান্তি সুলোয়ানার একটা মানে 1 কোটি টাকার গাছ জলের মধ্যে পুকুরের পাড়ে ফেলে দিয়েছে। এখনো যদি আপনি দেখুন গাছ কিন্তু ছবি তুলে নিয়ে যেতে পারেন চান করবার, কেন না প্রতিটি ঘাটে আড়া করে চন্দনের চুরি আর কিছু নাই। আমাদের এই এলাকা চন্দনের বাগান আছে, কিন্তু দীর্ঘদিন ধরে চোরের উপদ্রবে আর এগুলো রাখা যাচ্ছে না। সকালে উঠে দেখা যায় প্রায় কোনো না কোনো জায়গায় দু একটা গাছ কাটা পড়েছে,
কিন্তু এখানে প্রশাসনকে বলার সত্ত্বেও কোনো স্টেপ নেয় না, এটাই বক্তব্য। লোকালয় থেকে অনেক দূরে গাছগুলি থাকার জন্যই চোরেরা নির্ভয়ে এই মূল্যবান গাছগুলি চুরি করছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। বাড়ি ফেরার পথে পথচারীর সাথে বচসায় জড়িয়ে পড়েন চার যুবক। ঘটনাটি ঘটেছে ইদিলপুর ফকিরপুর এলাকায়। ঘটনার জেরে আহত এক যুবক। আহত যুবকের নাম গণেশ চৌধুরী। আহত যুবক বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত যুবকের বাড়ি সদরঘাট রোড এলাকায়। আহত যুবকরা ঘটনার জেরে আতঙ্কিত হয়ে উঠেছে। তারা দোষীদের উপযুক্ত শাস্তির দাবিও জানিয়েছে। আমরা ওখান থেকে বাড়ি ফিরছিলাম, আমরা হেঁটে ফিরছিলাম, আর আমাদের দু চারজন বলে দিয়েছিলাম আমাদের বাইক একটা পাঙ্কচার হয়ে গেছিলো বলে। আমরা বললো আমরা হেঁটে আসছি, তুমি ওদেরকে ছেড়ে আসবে, ওদেরকে ছেড়ে দিয়ে আসবো, দিয়ে তারপর আমরা হেঁটে আসলাম যে আমাদেরকে আবার নিতে আসবো, দিয়ে আমরা বাইকে চাপলাম, দিয়ে যাচ্ছিলাম বাড়ির দিকে। দিয়ে ওই মানে প্রচুর করে ওখানটায় একটা ছেলে সাইকেল দিয়ে দাঁড়িয়েছিলাম মদ থেকে, দিয়ে আমরা সাইকেল আনলে আমরা দেখেছিলাম যে গাড়িটা পাস হবে, তো আমরা ওই জন্যই ওকে বললাম যে সাইকেলের রাস্তা দিয়ে সবাই এখানে দিয়ে সাইকেলটা সরিয়ে দিয়ে আমরা গাড়িটা দিয়ে এগিয়ে গেছি। দিয়ে মা আপনি দাঁড়িয়ে আমরা দাঁড়িয়ে গেলাম, দিয়ে ওখানে দাঁড়িয়ে যাওয়ার পর দিয়ে তারপর মানে বাইক থেকে নামলাম আমরা, দিয়ে আমরা ওনার দিয়ে গালাগালি দিচ্ছিলাম, তারপরে গিয়ে বলি দিয়ে ওখানে দিয়ে বেশ করেছে গালাগালি দিয়েছিলাম, দিয়ে আমরা বললাম ঠিক আছে তাহলে আমরা নামলাম, আমার একজন নামলাম, দিয়ে আমাদের সরকার ছিলাম, দিয়ে আমাদের একটা ছেলে একটা মারলো, দিয়ে ওদের তখনই সেই মধ্যে মানে পাঁচ ছজন ছেলে চলে গেলো। চলে আসার পর এবার আমাকে আমাকে আর একটা বন্ধুকে আমাদের ছোটো পর মাঠে লাগলো, মাঠে লাগানোর পরে আর দুজন যারা বন্ধু ছিল একটা ছেলে অন্ধকারের মধ্যে সবাই ছিলাম, এবার ওই মুভমেন্টটা মানে চাকু ছিল না কি ছিল ছেলে ছিল বুঝতে পারিনি, দিয়ে মানে চালিয়ে দিয়েছে পুরো, চালিয়ে দিতে হাতটা কেটে গেছে, দিয়ে বুঝতে পারিনি আমি তখন, দিয়ে তখন ওখান থেকে বেরোনোর পর এরপর দেখতে পাচ্ছি যে হাত থেকে রক্ত পড়ছে, তখন মানে এমন কেটে গেছে, দিয়ে আবার ওইখান থেকে রুমাল দিয়ে বাঁধলাম, ভেঙে ফেলার পর আর আর যে বেডে শুয়ে আছে তার পেটে মেটে লেগেছে, তাকে মানে ও বাড়ি থেকে ওইখান থেকে আমাদের ঘটনাটা শুনেছে বলে এলো ওখান থেকে বাড়ি থেকে, এসে দিয়ে ও কথা বলছে একটা ছেলে সেমধ্যে পড়ায়নি, তো বলছে আমরা আসলে খেলাধুলা করি, তো কী হয়েছে জানা গেছে না, যে তার মধ্যেই একটা লোক এলো ওই দিকে, ওই লোক এলো দিয়ে ওকে ডাকলো কথা, ও যে বাবুর সঙ্গে ওর সাথে কথা আছে বলেই মানে এভাবে করে চালানো, কেউ বুঝতে পারে না কারেন্টের মধ্যে একটু হালকা শর্ট লাগবে, কেউ বুঝতে পারে না, ও বুঝতে পারে যে পেট পাটটা নিয়ে গেছে, দিয়ে ও চলে গেছে নিয়ে গেছে, যখন এরপর মানে রক্তটা পড়ছে আমরা সেখানে চাঁদ। তোমরা কোথা থেকে কোথায় যাচ্ছিলে? আমরা এই সদরঘাট থেকে কাঞ্চন হিসাবে যাচ্ছিলাম, মেলা দেখতে গেছিলে? হ্যাঁ, কাঞ্চন থেকে মেলা শেষ হয়েছে, যে মানে প্রোগ্রাম শেষ হয়েছে, তো ওখান থেকে কাঞ্চন থেকে আমরা সদরঘাট বাড়ি যাচ্ছিলাম। কটা নাগাদ হয়েছে ঘটনাটা? যারা মেয়েছে তাদেরকে কি চিনতে পারবে তোমরা? কি চাইছো তোমরা এখন? এখন পড়ে আছে অ্যাকচুয়ালি ওর এমন জায়গা লেগেছে আমার সেটা, এখন ডাক্তার বলবে, এখন রিপোর্ট আমরা পাচ্ছি না, এখন দেখবো ওর যদি কোথাও যায় আঘাত আছে। কি দিয়ে মেরেছে বুঝতে পারছো? ছুরি না কি আছে? ছুরি মনে হয় যেরকম ছিল আগেকার কোনো শত্রু ফত্রু কোনো কিছু না? আমাদের কোনো শত্রু নেই, কোনো কিছুই না, কোনো শত্রু নেই, কিছু নেই, ওদিকে আগে যদি আমরা ঝামেলা হতো তাও আমরা আপনি আমাকে ঝামেলা হতো, কিন্তু এই আজকে আজকে প্রথম আমরা ব্যাপারটা মতো আমরা দাঁড়িয়ে আছে। বর্ধমান থেকে সুমিত ভকতের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। শাসক দলের পক্ষ থেকে একটি মিছিল সংগঠিত হলো। এদিনের এই মিছিলটি কৈচর অঞ্চলে অনুষ্ঠিত হয়। বিভিন্ন এলাকা ঘুরে মিছিল শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয়। ক্ষীরগ্রাম এবং মাদরুন গ্রামের মহিলারা এদিনের মিছিলে পা মেলান। আমরা চিন্তা করুন, একটা শিশু জন্মগ্রহণ করে সবুজশ্রী পায়, একটা লোক মারা গেলে সমবেতি পায়, যে লোকটা দাহ করতে পারে না, যে লোকটা কবরের জায়গা নাই, হিন্দু বলুন মুসলিম বলুন যে কোনো জাতি ভেদ নির্বিশেষে সবুজ শ্রীকে সমবেতি
সমস্ত প্রকল্প মমতা ব্যানার্জি যে অবদান সেটাকে আপনাকে নিঃসন্দেহে আজকে তার প্রমাণ দিচ্ছে না আপনাদের এই উপস্থিতি। দলনেত্রীর নির্দেশ মেনেই এদিনের এই কর্মসূচি সংগঠিত হয়। ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী, পঞ্চায়েত সভাপতি কুন্তলা চক্রবর্তী, কর্মাধ্যক্ষ রেজাউল মুন্সি, মেহবুব চৌধুরী, পুরবী অধিকারী সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করে কর্মসূচিকে সফল করে তোলেন। তৃণমূল কংগ্রেস একটা জায়গায় দাঁড়িয়েছে, তার প্রমাণ এই মহিলা কর্মী সম্মেলন। আজকের যে মহিলারা রাস্তায় নেমে দেখিয়ে দিয়েছে, আগামী দিন তৃণমূলের মহিলা প্রধান, মহিলা সভাধিপতি, মহিলা সভাপতি, আজকের দিনে মানুষ বুঝিয়ে দিয়েছে আমরা বাড়িতে বসে আজ ঘর করব না, আমরা সমাজের কাজ করব, আমরা মানুষের কাজ করব, আমরা মমতা ব্যানার্জির নির্দেশিত পথে চলব। মূলত মহিলারাই এদিনের এই মিছিলে পা মেলান, শতাধিক মহিলা এদিনের এই মিছিলে পা মেলান। মিছিল শেষে আয়োজকদের পক্ষ থেকে একটি পথসভারও আয়োজন করা হয়। এদিন দলের বিভিন্ন সাফল্যের খতিয়ান তুলে ধরার পাশাপাশি বিরোধীদের আক্রমণ চালান দলীয় নেতৃত্ব। আমাদেরকে দেখতে হবে প্রথমে কি একজন চাওয়ালা, সে কি হলো প্রধানমন্ত্রী হয়ে গেল, এরপর তো প্রথমেই তার বিচারযোগ্যতার কথা আমাদের প্রমাণ করতে হবে। তিনি এসে কি বললেন, আচ্ছে দিন আনে বলা হ্যাঁ, আচ্ছে দিন কি এলো, কিছুই এলো না। আচ্ছা সত্যি করে বলুন তো, তিনি কি এসে কি করলেন, গ্যাসের দাম বাড়িয়ে দিলেন, পেট্রোলের দাম বাড়িয়ে দিলেন, তিনি মহিলাদের জন্য আজ পর্যন্ত কি করেছেন, গ্যাস তৈরির কাজ করার জন্য বাড়িতে থাকে, কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2011 সালে অক্লান্ত পরিশ্রম করে বাংলার বহ আন্দোলন করে বাংলার মত্তরণে যখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গদিতে আসীন হয়েছেন, তারপরে এই বাংলা জুড়ে মহিলাদের একটা আবির্ভাব ঘটেছে। আমরা কি দেখলাম 2011 সালে আমাদের সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সারা রাজ্য জুড়ে একটা উন্নয়নের বন্যা চলছে। আপনাদের সহযোগিতায়, আপনাদের আন্তরিক ইচ্ছায়, আপনাদের চেষ্টায় আমি একটা বড় চেয়ার পেয়েছি। এই চেয়ারের অধিকারী আপনারাই, আপনারাই আমাকে দিয়েছেন এবং সুষ্ঠুভাবে কাজ করার মতন ক্ষমতা দিয়েছেন। যে বলেছিল যে প্রত্যেক শনি রবিবার মহিলাদেরকে নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে পথসভা করতে হবে, জনসভা করতে হবে, আজকে থেকে আমরা কৈচর অঞ্চল থেকে সেটা শুরু করলাম। কত লোক নি করছেন এটা? আপনি তো দেখতে পাচ্ছেন একটা মাত্র কয়েকটা অঞ্চল আমাদের চিরগ্রাম আর মাদুন গ্রামটাকে নিয়ে করা হয়েছে, তাতে শুধুমাত্র মহিলা নিয়ে করা হয়েছে। মহিলা জনজোয়ার দেখে বোঝা যাচ্ছে যে মানুষ তৃণমূলকে কতটা চায় এবং মমতা ব্যানার্জির পাশে কতটা আছে। এই মহিলা জনসভায় কি মহিলাদেরকে অন্য কোনো বার্তা দিতে চাইছেন? অবশ্যই, আগামী মমতা ব্যানার্জি যে 50% মহিলাকে সমর্থন করেছে, এই থেকে মানুষদের মেয়েদের মধ্যে যে রাজনীতির প্রতি একটা আগ্রহ বাড়ছে, এইটি তার প্রমাণ। মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। গলসি জোনালের 31টি হাইস্কুল ও মাদ্রাসাকে নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। গলসি জোনাল স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। গলসি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রতিযোগিতাগুলি অনুষ্ঠিত হয়। মশাল দৌড়, পতাকা উত্তোলন ও মাঠ পরিক্রমা করে খেলার সূচনা করা হয়। উপস্থিত ছিলেন গলসি 2 নম্বর ব্লকের জয়েন্ট বিডিও বাপ্পাদিত্য রায়, গলসি উচ্চ বিদ্যালয়ের সভাপতি বাসুদেব চৌধুরী, গলসি জোনাল স্পোর্টসের সাধারণ সম্পাদক শেখ সালাউদ্দিন, সহসভাপতি শেখ সুফিউর রহমান ও বিভিন্ন স্কুলের শিক্ষকেরা। বিভিন্ন স্কুলে 326 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। মোট 64টি ইভেন্ট এই প্রতিযোগিতায় স্থান পায়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। গলসি হাইস্কুল মাঠে 63তম জোনাল অ্যানুয়াল অ্যাথলেটিক মিট অনুষ্ঠিত হচ্ছে। অ্যাথলেটিক্সের ক্ষেত্রে আমরা যে গ্রামাঞ্চলের জোনগুলো আছে অনেকটাই শহরাঞ্চলের থেকে পেছিয়ে আছি, তার একটাই কারণ আমাদের প্রতিভা থাকা সত্ত্বেও আমাদের অনুশীলনের সুযোগ নেই, বা যে পরিবেশের দরকার বিশেষ করে ছাত্রীদের ক্ষেত্রে অনুশীলনের যে পরিবেশ সেই পরিবেশ নেই। আমার অনুরোধ থাকলো সরকারের কাছে যে গ্রামাঞ্চলে যদি অ্যাথলেটিক্সের কোনো কোচিং ক্যাম্প বা অনুশীলনের সুযোগ করে দেওয়া যায় তাহলে ছাত্রছাত্রীরা অনেক বেশি উপকৃত হবে এবং আগামী দিনে গ্রাম থেকে অনেক ছাত্রছাত্রীরা জেলা স্তরে ভালো সুনাম অর্জন করবে। আমরা আজকে যে 32টি স্কুল গলসি জোনে অংশগ্রহণ করেছি অনেকদিন পর সমস্ত শিক্ষকের সহায়তা এবং স্কুলগুলোর সহযোগিতায়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের সঠিক অনুশীলনের অভাবে তারা হয়তো যে প্রতিভা ছিল সেই প্রতিভা তারা প্রকাশ করতে পারছে না। যদি সেই সুযোগ পায়, আমাদের গ্রামাঞ্চলে প্রতিভার কোনো অভাব নেই, কারণ যে কোনো ক্ষেত্রেই হোক
অ্যাথলেটিক্স এমন একটা ইভেন্ট যেখানে দিনের পর দিন লড়াই করতে হয় একটা এক সেকেন্ড সময় কমানোর জন্য বা এক মিটার দূরত্ব বাড়ানোর জন্য। সেই সুযোগটা ছাত্রছাত্রীরা দিতে পারছে না। আমরা গোষ্ঠী জোনের পক্ষ আমরাও চেষ্টা করছি যাতে এখানে একটা দীর্ঘমেয়াদি অ্যাথলেটিক্স ক্ষেত্রে কোচিং ক্যাম্প চালানো যায়। গলসি ব্লকে এবং গলসি টু এবং গলসি ওয়ান মিলিয়ে মোট আমাদের 31-32টা স্কুল এই খেলায় গলসি জোনাল খেলাতে অংশগ্রহণ করে। তার মধ্যে এবছরে অংশগ্রহণ করে যে 25টা স্কুল, এই যারা জোন খেলে তারা পরবর্তীকালে সাব ডিভিশন পার্টিসিপেট করবে, সাব ডিভিশন থেকে ডিস্ট্রিক্ট, তারপরে স্টেট। মূল উদ্দেশ্য হচ্ছে এই খেলাতে যদি অংশগ্রহণ না করে তাহলে তারা সাব ডিভিশন বা ডিস্ট্রিক্ট খেলতে পারবে না। সুতরাং তাদেরকে কোনো ভালো স্পোর্টসম্যান তৈরি করার ক্ষেত্রে তাদেরকে এই সুযোগটা আমরা তৈরি করে দিই যাতে তারা পরবর্তীকালে সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট এবং স্টেট, পরবর্তীকালে ন্যাশনালে অংশগ্রহণ করে তারা দেশকে প্রতিনিধিত্ব করতে পারে। এবং শুধু তাই নয়, আমাদের এই এলাকার একটা ভবিষ্যৎ, আমাদের এই এলাকার একটা নাম উজ্জ্বল করে দেয়। এবং তাছাড়াও একটা কথা যে এরা এই খেলাধুলার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎও উজ্জ্বল করতে পারে। ব্যুরো নিউজ আনন্দবার্তা। এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।